আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, সবর কারে কয় দেখো, শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন, সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন, ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছ, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন, কথা বলবেন বাক শক্তি বেরোচ্ছে না, 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিছেন, আর এমন বাচ্চা পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন, মুখ দিয়া কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন, হযরত হাজরা বলেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল, হযরত ইসমাইল বড় হয়ে গেলেন, আল্লাহ পাক অর্ডার করলেন, জবাব করো ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন, হযরত ইসমাইল তা আপত্তি করতেন, বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন, খাবার দেন নাই, পড়ার দেন নাই, বছরের পর বছর আমাদের এখানে কাটলো, দেখতেও আসেন নাই, আজ আসছেন জবাহ দিতে, এটা কেমন কথা, কি ধরনের বাপ আপনি, এরকম বলছে নাকি? এরকম বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন, আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নি আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি, ফানজুর মাদা তারা, তোমার রায় কি বলো, আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি, এখন তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দৌড় নাকি না? হযরত ইসমাইল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক, তিনি কি কথা বললেন, তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবেন। সুবহানাল্লাহ, এক বর্ণনা এসেছি, হযরত ইসমাইল বললেন, আব্বা জান আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন, তবে জবাহ করার আগে আমার হাত পাওটা একটু বেঁধে নেন, কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদবি হয়ে যেতে পারে, আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার মা হাজেরারে দিবেন, কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই। হযরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন, হযরত ইসমাইল বলছেন, আব্বা জান বাঁধবেন না, বাঁধবার প্রয়োজন নাই, বলে কেন একবার বাঁধতে বললে আবার তুমি নিষেধ করছো কেন? ছেলে বলছেন, আব্বা জান বাঁধবো না, এই জন্যে হয়তো কেয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঁধা জবাহ করছে, আমি এই সুযোগ দিব না, আপনি জবাহ করেন, আমি এতটুকু নড়াচড়া করব না। চরম প্রতীক হযরতে ইসমাইল আলাইহিসসালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ও স্ত্রীকে দূর আরবে রেখে আসেন। এখন আমরা শুনব সেই মহান আত্মত্যাগের কাহিনী। বলছেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন
আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদি। সুদ্ধা এখানে ভালো হয়ে যাচ্ছে, বাড়ি নাই, ঘর নাই, আমি কোথায় থাকবো, কোথায় আশ্রয় নেব, কে আমার খাইতে দেবে, তুমি আমার উপর রাগ করছো, কেন ফেলে যাচ্ছ? জবাব নেই। আবারও বললেন, কেন ফেলে যাচ্ছ? এব্রাহিমের তো বুক ফেটে যাচ্ছে, বলতে পারতেছেন না, বুক ফেটে যাচ্ছে, সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে, মুখটা মলিন। হযরত হাজরার হুশ এলো, হযরত হাজরা বুঝলেন এব্রাহিম সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর নবী, আর নবীরা আল্লাহর হুকুম ছাড়া কাজ করেন না। প্রশ্ন করলেন, এব্রাহিম তুমি যে আমার এখানে রেখে যাচ্ছ, এটা কি আল্লাহর হুকুম? হযরত এব্রাহিম বলছেন, অবশ্যই অবশ্যই, আর কিছু বলতে পারলেন না, উপরে হাঙ্গুল ঠোঁচা করলেন, আমার আল্লাহর হুকুম, তাই তোমার রেখে গেলাম। হযরত হাজরা বলেন, এব্রাহিম মনে কোনো কষ্ট নিও না, কোনো চিন্তা করো না, তুমি নিরাপদে নিশ্চিন্তে বাড়ি চলে যাও, আমিও কোনো চিন্তা করব না, কারণ আল্লাহর হুকুমে যখন তুমি এখানে রেখে দিতেছ, আমি আমার আল্লাহর উপর এত বিশ্বাস করি যে আমার রব্বুল আলামিন তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা সুদ্ধা ফলাই দিতে বলেছেন, আমার আল্লাহ এমন মেহরবান যে আমার এই কলিজার টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না। হাজরাতে হাজরা পানির জন্য দৌড়োদৌড়ি করলেন, সাফা মারোয়ায়, আপনারা জানেন সব জানা কথা, সাফা মারোয়ায় দৌড়োদৌড়ি, এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন, আল্লাহর কাছে খুব নাপছন্দ হয়েছে নাকি? এমন পছন্দ হইল আল্লাহর কাছে, কিয়ামত পর্যন্ত তার এই বান্দির আমল, এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল, দৌড়াও, আমার হাজরা যেমন দৌড়াইছে সেই রকম দৌড়াও। সুবহানাল্লাহ, ইসমাইল না খেয়ে মরছে, পানির অভাবে মরছে, হাজরাতে জিব্রাইলকে আল্লাহ পাঠাই দিলেন, আমার ইসমাইলের পায়ের গুতা যেখানে লাগতেছে তুমি গিয়ে সেখানে পায়ে আঘাত করো। হাজরাতে জিব্রাইল পায়ের আঘাত করলেন, সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো, জমজম থাম থাম। হাজরাতে হাজরা এসে দেখেন পানি চিকচিক করতেছে চতুর্দিকে, পানি থামানো যায় না, চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে তাও থামে না। তারপরে তিনি বলছেন, জমজম মানে থাম থাম, পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামলো না, সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে, লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে, উজু করে, লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায়, মক্কায় যায়, মদিনায় যায়, জেদ্দায় যায়, সমস্ত জায়গায় যায়, দরিয়া ফুরায় যাওয়ার কথা কিন্তু কুয়া ফুরায় না। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত কাকে বলে? এগুলো কি কপাল পোড়াদের, কপাল পোড়াদের কিসমতে হবে? কপাল পোড়াদের কিসমতে হবে? আল্লাহ পাক ইমানদার মোমেনদের জন্য সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন, ফিহা আয়াতুন, ফিহা আয়াতুন বাইয়িনাত, অসংখ্য নিদর্শন, এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে, তাকায় দেখো কত নিদর্শন। আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে, আল্লাহ পাক বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না। আমার বন্ধুগণ, এরই বলে সারেন্ডার করব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলিম, সারেন্ডার করব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার হয়ে গেলাম। সারেন্ডার হয়ে এক পরীক্ষা পাশ করলেন, আরো এক পরীক্ষায় দুটা পাশ করছেন কিনা, সুবহানাল্লাহ। এবার তিন নম্বরের পরীক্ষা, তিন নম্বর, ছেলে এবার বড় হয়েছে, নাদুস নুদুস চেহারা সুন্দর, সুবহানাল্লাহ, নাদুস নুদুস চেহারা, জ্ঞান হয়েছে, এবার যাও ছেলেকে জবাব কর, সুবহানাল্লাহ। একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা, ছেলের জবাব করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ এই রকমের কঠিন পরীক্ষা তুমি আমারে ভালাইও না, বলছেন না। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম ছেলেকে প্রশ্ন করলেন, তারে বললেন পরিষ্কার, আল্লাহ আমাকে অর্ডার করেছেন, ইন্নি আরাফুল মানাম আন্নি আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি, বলো তোমার অভিমত কি, ফানজুর মাদা তারা, বলো তোমার অভিমত কি। হযরত ইসমাইল বলতে পারতেন, আব্বা আপনি আমার বাবা, আমার মায়ের শুদ্ধ এখানে ভালাই দিয়ে গেছেন, বছরের পর বছর খাবার দেন নাই, পরার দেন নাই, খোঁজ খবর নেন নাই, আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাব করতে এসেছেন? বলতে পারতেন না, তিনি কি এটা বলেছেন? না, এর নাম মুসলমান, চিল্লায় বলেন
সুবহানাল্লাহ, এর নাম মুসলমান। আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও। হযরত ইসমাইল কি জবাব দিলেন? হযরত ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি, তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন। তিনি বললেন কি, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন। ছেলের এই জ্ঞান হয়েছে, আমার আব্বা আল্লাহর পয়গম্বর, আর পয়গম্বরেরা নিজের ইচ্ছায় কিছুই করে না, আল্লাহর হুকুম। আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পেয়ে যাবেন, আমাকে ধৈর্যধারী পাবেন, আমি ছটফট করবো না, দৌড় দেব না। তবে আমার আব্বা তিনটা কাজ করেন, জবাব করার সময় আমার হাত পাও বাঁধেন, যাতে করে জবহের বেদনায় যন্ত্রণায় আমার হাত পাও আপনার গায়ে লাগলে আমার বেয়াদবি হয়ে যেতে পারে, হাত পাও বাঁধবেন। দুই নম্বরে আপনার চোখ পাও বাঁধবেন ভালো করে, যাতে করে আমার গরদান দেখলে এখানে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে, হাতটা শিথিল হয়ে যেতে পারে। বাপের কাছে ছেলের গরদান বড় প্রিয়, বাপ তার ছেলেকে কাছে রেখে তার গরদানের উপরে চুমা খায়, তার কপালে চুমা খায়। আপনার চোখটা বান্ধি নিয়েন, তাহলে কষ্ট কম হবে। আর তিন নম্বরে আর একটা দাবি আছে, তিন নম্বরে আর একটা দাবি হল, আমার মা হাজরা জনম দুঃখিনী মা, আমার কোনো সন্তান তার নাই মা বলে ডাকবার মতো। আমাকে জবাব করার পরে আমার রক্ত বাঁকা জামাটা আমার মায়ের দিয়া দিবেন, আর বলবেন যেন কান্দাকাটি না করে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম ছেলের হাত পা বাঁধবেন, নিজের চোখ বেঁধেছেন, আল্লাহর আকাশের ফেরেশতারা তাকায় দেখতেছেন কি সাংঘাতিক পরীক্ষা, এত বড় পরীক্ষা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। কি কঠিন পরীক্ষা, নিজের ছেলের গলায় ছুরি চালানো বাপের পক্ষে কি সম্ভব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে কারীমের মধ্যে রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল-জাবীন, বাপ বেটা দুজনে রাজি হয়েছে, ছেলেটারে কাজ করিয়া ছুরি ধরছে, ছুরি চালানো শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহর ইচ্ছা আছে ইসমাইল জবাব হয়ে যাক, আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা। আর ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার রেজাল্ট জানেন না, ঠিক কিনা, ছেলে জবাব হবে কি হবে না এটা কি জানা আছে? তার তার জানা আছে জবাব হবেই, শক্তভাবে ছুরি চালাচ্ছেন, কাটে না, গলা কাটে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতারা কাঁদতেছে এই দৃশ্য দেখে, আল্লাহ পাক দুম্বার ব্যবস্থা করে দিলেন, দুম্বা ইসমাইলকে, হযরত ইব্রাহিমের তো চোখ বান্ধা, ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বা সামনে দিয়েছে, দুম্বা জবাব হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে শুনায় দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম বাসাদদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে দেখে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ, আর আমি এইভাবে করে মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে আল্লাহর শান্তি নাজিল হোক, পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা নামাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ, দোয়া করেন না আপনারা? কোন সময়? দরুদের মধ্যে, দরুদ কিয়ামত পর্যন্ত দোয়া করো। তোমার নেতা, তোমার জাতির পিতা মুসলমান কারে বলে, এর না মুসলমান, মদের ব্যবসা ছাড়তে পারবেন না, জুয়া ছাড়তে পারবেন না, সুদ ছাড়তে পারবেন না, আবার দাবি করবেন আপনি মুসলমান, মুসলমান হওয়া যাবে না, আল্লাহর কসম মুসলমান হওয়া যাবে না, মুনাফিক মুনাফিক মুনাফিক। মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে, যা তিনি বলেছেন সব মানতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বিবর্তা করা যাবে না, বৈশাখী মেলার নামে নিজেদের মেয়েগুলিকে সৌন্দর্য প্রদর্শনী করে মানুষের সামনে বের করা যাবে না।
এর নাম ইসলাম। এর নাম কি? এই ধরনের মুসলমান হইতে পারবো আমরা? হইতে পারবো? এই ধরনের মুসলমান হইতে রাজি আছি? এরা কেন রাজি? আল্লাহ যেভাবে হুকুম করেছেন, রাসূল যেভাবে করেছেন, আমার পা থেকে শুরু করে মাথা, জামা কাপড়, ওঠা বসা, চলা ফেরা সব করতে হবে আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, পূর্ণাঙ্গ রূপ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, একটু আধটু না, সবটুকু, আর খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى لاخو জনতা আজকের এই প্রথম দিনেই আল্লাহ তাআলা কোরআনের এই মাহফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি, দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দিগির গুনাহখাতাকে মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বিয়ান যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের এই বিবি বাল বাচ্চা যা দান করেছ সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরেজগার বানাইয়া দাও। রব্বুল আলামিন, যেই পরকালের কথা, কেয়ামতের কথা আলোচনা করলাম, সেই কঠিন হাসুরির ময়দানে যেদিন পায়ের নিচে হবে তোমার মতো মাটি, আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের তাপে গুণাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাককান দিয়ে বেয়ে পড়তে লাগবে, জিহ্বাটা পানির পিপাসায় কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, ময়দানে সাড়া পড়বে পানি পানি বলে, আল্লাহ তাআলা ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও। আহ জাতি হায় ফলক পর রহম লানে কে লিয়ে, আহ জাতি হায় ফলক পর রহম লানে কে লিয়ে, বাদলো হট যা দে দো আহ জানে কে লিয়ে, রহম কর আপনা না আইনে করম কো ভুল যা, রহম কর আপনা না আইনে করম কো ভুল যা, হম তুঝে ভুলে হ্যাঁ লেকিন তু না হমকো ভুল যা। আর রব্বুল আলামিন, মা বোনেরা কষ্ট করে মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলা মা বোনদেরকে এমন আমল করার তৌফিক দাও যাতে করে কেয়ামতের দিন হযরত আয়েশা, হযরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন, এই মাহফিল বাকি চার দিন তোমার কুদরতি নিজাম দিয়ে আল্লাহ তুমি পরিচালিত করে দিও। সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে এই মাহফিল আসে, আল্লাহ তাআলা প্রতিবেশী দেশ থেকে আসে, যারা প্লেনে আসেন অথবা গাড়িতে আসেন, পায়ে হেঁটে আসেন, যিনি যেভাবে আসেন আল্লাহ তাআলা যাতায়াতকে তুমি আসান করে দিও, বিপদ মুক্ত করে দিও, আল্লাহ দুর্ঘটনা মুক্ত করে দিও। যারা বাড়ি ছেড়ে তোমার কথা শুনতে আসে আল্লাহ বাড়িগুলি ধন সম্পদগুলি তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, তুমি আমাদের দিলের মধ্যে তোমার মহব্বত পয়দা করে দাও, আল্লাহ পরকালের ভয় পয়দা করে দাও, আখেরাতের জবাবদেহিতার
অনুভূতি সৃষ্টি করে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদের দেশটাকে কবুল করো, আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহরবানি করে আমাদেরকে তোমার মকবুল বান্দাদের মধ্যে সামিল করে নাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনা মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله